কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার গড়ে বিজেপির বিপর্যয়। লক্ষ্মীপাড়া চা বাগানে নিজের বুথে বিজেপির পরাজয়। সেই সাথে বানারহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলেই রইল। গ্রাম পঞ্চায়েতের ২৫টি আসনের মধ্যে ২১টি তৃণমূলের দখলে, ৩টি বিজেপি ও ১টি জাতীয় কংগ্রেসের দখলে। কেন্দ্রীয় মন্ত্রী তথা চা বলয়ের নেতা জন বার্লা নিজের বুথেই তৃণমূলের সাথে লড়াইয়ে হেরে গেলেন। ডুয়ার্সের রাজনীতিতে অতপ্রতভাবে জড়িত চা বাগান, কাজেই চা বাগানের ভোট এবার কোন দিকে যাবে সেটা নিয়ে বড় প্রশ্ন ছিল। শুধুমাত্র বালাহাট নয়, ডুয়ার্সের বিস্তীর্ণ চা বলয়ে তৃণমূলের কার্য তো জয় জয়কার। কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা পায়ে হেঁটে এই পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন এলাকায় প্রচারে নেমেছিলেন, কিন্তু নিজের এলাকায় সংগঠনের কঙ্কাল সার রূপ উঠে এলো এবার পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে। এই ফলাফল আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রভাব ফেলবে বলে রাজনৈতিক মহলের ধারণা। আজ হমে ভোট মিলা, জনতা নে জিস প্রকার 2019 মে ভোট দিয়া থা উসি তরহ ইসমে ভি जनता ने वोट दिया है, लेकिन जिन्होंने दिया है वोट उनको भी उनको बहुत बहुत धन्यवाद। हम आज निकल नहीं पाए, कोई बात नहीं है, 2024 हम फिर मोदी जी के साथ आएंगे, है ना, और सरकार बनाएंगे और जनता का हर योजना, केंद्र सरकार का हर योजना हम घर घर तक लागू करेंगे। और जो जनता हमें वोट दिया उनको भी धन्यवाद, जो नहीं दिया उनको भी धन्यवाद, और आगे इसी तरह हम जनता के पास रहेंगे और जनता को हर केंद्र सरकार का योजना को हमें घर घर तक पहुँचाएंगे।